तेरे मेरे दुल्हन समझ बैठे। आपने उन्हें ये क्यों नहीं बताया कि ये गलत है? श्रीदेवी নামটার মধ্যে যেন লুকিয়ে আছে এক অনাবিল রূপ মাধুর্য। হিন্দি ছবির মহিলা সুপারস্টারদের কথা স্মরণে আনলে সর্বপ্রথম মাথায় আসে শ্রীদেবীর নাম। এই জনপ্রিয় নায়িকা একাধিক ভাষার সিনেমাতে সমান পারদর্শিতা দেখিয়ে নিজের অভিনয় গুণে জয় করে নিয়েছেন কোটি কোটি ভক্তদের হৃদয়। আজকের ভিডিওতে তুলে ধরছি এই জনপ্রিয় অভিনেত্রীর জীবনে একমাত্র যে দুর্লভ গানটি নিজ কণ্ঠে রেকর্ড করে সবাইকে অবাক করে দিয়েছেন। সো মিউজিক লাভার বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আন্তরিক অনুরোধ জানাই। ১৯৮৫ থেকে ১৯৯২ সাল পর্যন্ত শ্রীদেবী ছিলেন বলিউডের হাইয়েস্ট পেড নায়িকা। তার ৫০ বছরের অভিনয় জীবনে তিনি প্রায় ৩০০টি সিনেমাতে কাজ করেছেন। ছোট্ট বয়স থেকেই গানের প্রতি তীব্র আকর্ষণ ছিল শ্রীদেবীর। মাত্র ৪ বছর বয়সেই একটি তামিল ছবিতে শিশু শিল্পী হিসাবে প্রথম অভিনয় করেন তিনি। এরপর ১৯৭২ সালে মাত্র ৯ বছর বয়সে রানী মেরা নাম ছবিতে অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ করেন শ্রীদেবী। তিনি তামিল, তেলেগু, হিন্দি, মালায়ালাম ও বেশ কিছু কন্নড় চলচ্চিত্রে কাজ করেছেন। হিন্দি চলচ্চিত্রে তিনি প্রথম নারী সুপারস্টার হিসাবে বিবেচিত হন। হিম্মত বালা, নাগিনা, মিস্টার ইন্ডিয়া, তোফা, আখরি রাস্তা, মিস্টার বেচারা, খুদা গাওয়া, ওয়াক্কি আওয়াজ, নজরানা প্রভৃতি অসংখ্য অসংখ্য সুপারহিট ছবিতে কাজ করেছেন তিনি। অভিনয় জীবনে তার অসামান্য অবদানের জন্য তিনি অসংখ্য পুরস্কার ও সম্মানে সম্মানিত হয়েছেন। এই অভিনেত্রীর ঝুলিতে রয়েছে একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ ৪টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, একটি ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, ২টি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মান। ২০১৩ সালে তিনি ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন। অভিনয়ের পাশাপাশি গানের প্রতিও তার একটা ভালো লাগা ছিল, যদিও তাকে খুব বেশি গান গাইতে দেখা যায়নি। কিন্তু বন্ধুরা, বলে রাখি, ১৯৮৯ সালে যশ চোপড়া পরিচালিত ঋষি কাপুর শ্রীদেবী অভিনীত চাঁদনি ছবিটি মুক্তি পায়। আর এই ছবিতেই সর্বপ্রথম নিজ কণ্ঠে একটি গান রেকর্ড করেছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। শ্রীদেবীর সঙ্গে গানটিতে ডুয়েট গেয়েছিলেন জলি মুখার্জি। তো চলুন বন্ধুরা, শ্রীদেবীর কণ্ঠের সেই দুর্লভ গানটির কিছু অংশ শুনে নিই। এই সিনেমায় গানটির কথা লিখেছিলেন আনন্দ বক্সী। দিন পৌঁছে ইয়ে কাম কিয়া তুমনে মুঝে বদনাম কিয়া প্যার মুঝে তুম করতে হো ফির কিস বাত সে ডরতে হো। গানটির সুর করেছিলেন শিব হরি। হায় তুমি কে বতাও মানে ইস দিল পে লিখ দিয়া তেরা নাম চাঁদনি। এটাই ছিল শ্রীদেবীর কণ্ঠের সেই গানটির কিছু অংশ। লা 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 চাঁদনি ও মেরে চাঁদনি।